নদীমাতৃক এই দেশের নদীগুলো ভালো নেই। পরিবেশবিদ এবং নদী তীরের মানুষ বলছেন, কখনো প্রশাসনের উচ্ছেদ অভিযানের নানা তৎপরতা, কখনো পড়ে ভাটা। ক্রমান্বয়ে দেশের বিভিন্ন এলাকায় প্রভাবশালীদের দখলে যাচ্ছে নদী। দখল, দূষণ সহ নানা কারণে প্রতিনিয়ত কমছে নদীর গতিপথ। এমন প্রেক্ষাপটে নদীর অধিকার প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। শীত বর্ষায় এক এক রূপ নদী। পানি কমে গেলে চলে যাচ্ছে দখলে, বদলে যাচ্ছে এর স্বরূপ। সঙ্গে দূষণ, অপরিকল্পিতভাবে ড্রেজিংয়ে যেন অভিভাবকহীন হয়ে পড়েছে নদী। সিলেটের গোয়াইনঘাটের সারিগোয়াইন নদীর দীর্ঘ এলাকা জুড়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের এই মহোৎসব। প্রায় 20 কিলোমিটার এলাকায় ভাঙছে পার, পাল্টাচ্ছে নদীর গতিপথ। অবৈধভাবে তারা বালুক তুলে, কোনো ইজারা নাই, সরকারি কোনো অনুমোদন নাই, কিছু নাই। সুনামগঞ্জের লোক আনছে, আমরা এলাকার মানুষে, এরাই লুটপাট করে খাইতাছে। পরিবেশবিদদের ভাষায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে প্রভাবশালীরা। এখানে কিন্তু হাইকোর্টের কিন্তু রিট আছে যে এভাবে আপনার অবৈজ্ঞানিকভাবে বালু তোলা হবে না, কিন্তু যে স্থানীয় যে প্রশাসন তারা যদি সুচ্ছার না হয়, আপনার এখানে কিন্তু শুধু পরিবেশগত বিপর্যয় না, একসময় কিন্তু এখানে মানবিক বিপর্যয় নেমে আসবে। অন রেকর্ডে সব কিছু আমি বলতে চাই না, বাট বিষয়টা হচ্ছে এই যে আমাদেরও সীমাবদ্ধতা আছে, আমরা চেষ্টা করছি সর্বোচ্চ। এটা মাল্টি স্টেক হোল্ডারের একটা ইস্যু, এখানে শুধুমাত্র আমরা টাস্কফোর্সের অভিযান করে যে সব কিছু সমাধান করতে পারবো বিষয়টা, এটা মনে করাও ভুল। ফলক আছে, নদীর উপর ব্রিজ আছে, কিন্তু নিচে কোথায় সেই নদী? খুলনার ডুমুরিয়ায় অবৈধ দখলে দুটি নদী পরিণত হয়েছে নর্দমায়, যেন কোনোরকম বেঁচে আছে প্রাণটুকু নিয়ে। এলাকাবাসীর অভিযোগ, লোক দেখানো কিছু উচ্ছেদ হলেও প্রভাবশালী অনেকে আছেন বহাল তবিয়তে। আমাদের উচ্ছেদ চলমান প্রক্রিয়ায় রয়েছে, আমরা নদী কাটার পরে এটা 1-2 বছরের মধ্যেই সেটা সিলটেশন হয়, ভরে যাচ্ছে। এই জন্য আমাদের যে স্টাডিটা রয়েছে এটাকে রিভিউ করে কীভাবে সাস্টেইনেবল সলিউশন করা যায় সেই প্রক্রিয়ায় রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দখল দূষণ রোধ সহ নদী বাঁচাতে সঠিক পরিকল্পনার বিকল্প নেই। শওকত করিম, NTC, নিউজ ডেস্ক।